সাবস্ক্রাইব করুন ইন্টারনেট সল্ভটেক ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে নিন লেটেস্ট সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন ইন্টারনেট সল্ভটেক ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে দেখাবো আপনারা মোবাইল থেকে কিভাবে প্রফেশনাল বায়োডাটা বা সিভি বা রেজুম কিভাবে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে বন্ধুরা বন্ধুদের বলবো, আপনারা গুগল যে প্লে স্টোর, প্লে স্টোরে আপনারা রেজুম মেকার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন সেকেন্ড যে অ্যাপটি দেখাচ্ছে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এভাবে সার্চ করেও এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা দেখুন, রেজুম মেকার, ফ্রি সিভি মেকার, এই অ্যাপটিকে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখুন অ্যাপটি ওপেন হয়েছে এবং স্টার্ট যে অপশনটা আছে স্টার্টে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, রেজুম বিল্ডারে ক্লিক করবেন এবার। আচ্ছা, রেজুম বিল্ডারে ক্লিক করার পর আপনার যে কোনো একটা পছন্দ মতো মডেল সিলেক্ট করে নেবেন। আপনি যে মডেলে বায়োডাটা বানাতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ একটা দেখাচ্ছি, এইটাই আমি ফার্স্টেটাই সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এটা সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনার যে বায়োডাটা পুরো যে নাম টামগুলো সব ফিল আপ করতে হবে। এবার আপনার নামটা ফার্স্টে দেবেন, মোবাইল নাম্বারটা দেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা দিলাম। আচ্ছা, আমি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এগুলো আমি লিখে দেখাচ্ছি আপনাদের। আপনারা যেটা অ্যাকুরেট আপনার নাম এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি সেগুলো দেবেন এখানে। আপনার যে ফুল অ্যাড্রেস, সেই ফুল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। আমি জাস্ট একটা অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। আপনারা অ্যাকুরেট যে আপনার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনারা দেবেন এখানে। পরপর ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং আপনার যে স্টেট এবং আপনার যে পিনকোড, সেই পিনকোডটা আপনারা দেবেন, ঠিক আছে। এবার আপনার অবজেক্টিভে যদি কিছু বলার থাকে এখানে লিখে দেবেন সেটা। আচ্ছা, আমার যেহেতু কিছু বলার নেই, আমি এবার আমি যে কোণাকার যে চিহ্নটা আছে আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড ইউর ডিগ্রি, ডিগ্রিতে আপনারা ক্লিক করবেন। সেটা ডিগ্রিটা ক্লিক করার পর আপনার যে যে ডিগ্রিগুলো আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরপর এবার পরপর এগুলো দেবেন, কত সালে পাস করেছেন, ঠিক আছে, এগুলো পরপর দেবেন। এবার আপনারা যদি অ্যাড করতে চান তাহলে প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনার যে স্কুল নেম, স্কুল নেমটা দেবেন, পার্সেন্টেজ দেবেন কত পার্সেন্টেজ আপনি নাম্বার পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, এভাবে পরপর দেবেন।
দেওয়ার পর আপনারা যদি আরো ডিগ্রি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে প্লাস চিহ্নটা আপনারা ক্লিক করে আবার নতুন করে আপনি ডিগ্রিগুলো অ্যাড করতে পারবেন। সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর হয়তো গ্র্যাজুয়েশন আছে বা পোস্ট গ্র্যাজুয়েশন আছে, যেটা থাকবে আপনারা সেটা সেই অনুযায়ী দেবেন। ফার্স্টে কোর্স নেম যেটা আছে কোর্স সেটা দেবেন, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি নেম দেবেন, পার্সেন্টেজ এবং আপনি কত সালে পাস করেছেন সেটা দেবেন, ঠিক আছে। এভাবে দেওয়ার পর আপনারা আবার আমি আর কিছু অ্যাড করতে চাইছি না, আমি এই চিহ্নটা আমি ক্লিক করে জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্সে আপনার যে কোনো জব এক্সপিরিয়েন্স এখানে দিতে পারেন, ঠিক আছে। এখানে জব এক্সপিরিয়েন্স যে কোনো একটা দিতে পারেন, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে আমি সাপোজ একটা দেখাচ্ছি আপনাকে, মার্কেটিং দিলাম, আপনার যে জব এক্সপিরিয়েন্স সেটা লিখে দেবেন আপনি, মানে এটা ভুল দেওয়া হলো, কোম্পানি নেমটা এখানে দেবেন, কোম্পানি নেম এবং আপনার ডেসক্রিপশন, আপনি কোন ব্যাংকে ছিলেন সেগুলো আপনারা দেবেন এখানে। আমি মার্কেটিংটা দিলাম, ঠিক আছে। আপনি কোন কোম্পানিতে জব এক্সপিরিয়েন্স আছে সেটা দেবেন এবং ডেসক্রিপশনে আপনি কোন ব্যাংকে ছিলেন বা কোন মানে পোস্টে ছিলেন সেটা আপনি দিয়ে দিতে পারেন, এবং স্টার্ট ইয়ার মানে কতদিন আপনি কাজ করেছেন সেটা এখানে পরপর দেবেন। আমি জাস্ট এইটুকু দেখানোর জন্য আপনার মানে বললাম। এবার আপনারা আবার এটাতে ক্লিক করবেন, অ্যাড ইয়োর প্রজেক্ট, প্রজেক্ট যদি আপনার কিছু থাকে আপনি অ্যাড করতে পারবেন, আমি কিছু অ্যাড করতে চাইছি না। আর অ্যাড ইয়োর ইন্টারেস্ট, ইন্টারেস্ট আপনার কি, আপনার ইন্টারেস্ট যদি কিছু থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যাড ইয়োর স্কিল, স্কিল আপনার যদি কিছু থাকে আপনি দিতে পারেন, কম্পিউটার দিতে পারেন, কম্পিউটার ডিপ্লোমা আমি একটা দিলাম আপনাদের দেখানোর জন্য, আপনার যেটা আছে আপনি সেটা দেবেন। স্কিল যদি অন্য কিছু থাকে তা সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পর যদি আরও অ্যাড করতে চান তাহলে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আবার নতুন করে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি আর অ্যাড করতে চাইছি না, আমি ক্লিক করলাম এখানে। আচ্ছা, এখানে ক্লিক করার পরপর আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনার যে হবি সেই হবিটাকে অ্যাড করে নেবেন, প্লাস চিহ্নে ক্লিক করার পর আপনার যে হবি হবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, একটা যে কোনো একটা হবি দিয়ে দেবেন, বা আরও যদি হবি থাকে আপনারা প্লাস চিহ্নে ক্লিক করে আপনারা হবি অ্যাড করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা দিলাম। আচ্ছা, এবার আপনার ফাদার্স নেম যেটা আছে ফাদার্স নেমটা দেবেন, ডেট অফ বার্থ আপনার অর্থাৎ জন্ম তারিখটা দেবেন এখানে, জেন্ডার এভাবে পরপর আপনারা লিখে দেবেন। ল্যাঙ্গুয়েজ আপনারা যেটা দেবেন, বেঙ্গলি হিন্দি ইংরেজি যেটা যেটা জানেন আপনি সেটা সেটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এই কটা আমি দিলাম। পরপর আপনারা এভাবে লিখে দেবেন আপনার বাবার নামটা অর্থাৎ আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি যেটা আছে এবং ল্যাঙ্গুয়েজ আপনি যেটা যেটা যেসব ল্যাঙ্গুয়েজগুলো জানেন সেগুলো দিয়ে দেবেন। আমি তিনটে ল্যাঙ্গুয়েজ দিলাম, বাংলা হিন্দি ইংরেজি, ঠিক আছে। আমি এই তিনটে দিলাম এবং এটাতে ক্লিক করলাম। ডিক্লারেশানে আপনারা যে কোনো ডিক্লারেশানে এখান থেকে চুজ, ডিক্লারেশানে ক্লিক করে এখানে যে কোনো ডিক্লারেশান একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমি এটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, প্লেস আপনার যে প্লেস, প্লেসটাকে দিয়ে দেবেন এখানে। আচ্ছা, প্লেসটা দেওয়ার পর আপনার যে ডেট, ডেটটা দিতে পারেন এখানে, ঠিক আছে। ডেটটা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন, সাবমিট করলে, আচ্ছা সাবমিট করার পর আপনার যদি সিগনেচার থাকে এখানে, সিগনেচারটা এখানে এভাবে
দিয়ে দেওয়ার পর জাস্ট একটা সিগনেচার এখানে করে দেবেন এবং সাবমিট করবেন। আচ্ছা, অ্যাড রেফারেন্স এখানে অ্যাড করতে পারেন, এগুলো দরকার হয় না সাধারণত, যদি আপনার দরকার হয় এখানে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা দেখুন, বায়োডাটা আপনার তৈরি হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন জেনারেট রিজিউম করব, জেনারেট রিজিউমে ক্লিক করবেন। জেনারেট রিজিউমে ক্লিক করার পর দেখবেন একটা সেভ করার একটা অপশান আসবে, আপনার পিডিএফ ফরম্যাটে আপনি এটা সেভ করতে পারবেন। আচ্ছা দেখুন, এখানে টোটাল অপশানটা দেখুন চলে এসছে। আচ্ছা, আমি A4 সাইজের পেপারে আমি এটা আমি সেভ করতে চাইছি, এবং আপনার যে ফাইল সে ফাইলটা আপনার পিডিএফ ফাইলে আপনার এটা সেভ হবে, ঠিক আছে। আচ্ছা, পিডিএফ ফাইলে এবার ক্লিক করবেন, এখানে ডাউনলোডের যে লোগোটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা একটা নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন, যে ফোল্ডারে আপনি এই বায়োডাটাটা রাখতে চাইছেন, ঠিক আছে। এবার আপনারা বায়োডাটাটা এখানে রিনেম করতে পারেন, রিনেম করে আপনারা সেভ করবেন, ঠিক আছে। সেভ করলে দেখবেন আপনার ফাইলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা ফাইলে গিয়ে এই যে বায়োডাটা সে বায়োডাটাটা দেখবেন যে ঠিকঠাক সব আসলো কি না। তো বন্ধুরা, আমি বায়োডাটা যেটাকে সেভ করলাম সেটাকে আমি আপনাদের সামনে ওপেন করে আমি দেখাচ্ছি আপনাদের সামনে। আচ্ছা দেখুন, একটি প্রফেশনাল বায়োডাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই বায়োডাটাটাকে আমি যেখানে খুশি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আপনারা এইভাবে মোবাইল থেকে বায়োডাটা তৈরি করতে পারেন, অসুবিধা কিছু নেই। তা বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইল থেকে আপনারা অ্যাপের কীভাবে বায়োডাটা তৈরি করবেন। বন্ধুরা, অ্যাপটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন, অ্যাপটি খুব ভালো অ্যাপ, আমি ব্যবহার করে দেখেছি। এই ওই অ্যাপের মাধ্যমে বায়োডাটা তৈরি করা খুব সহজ, আপনি সহজেই বায়োডাটা বা রিজিউম বা সিভি আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুদের এইটুকুই বলা ছিল, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।